আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে উত্তর কোরিয়া। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ড্রোনের উপর রাশিয়ার জঙ্গি বিমানের অগ্নিগোলক নিক্ষেপ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্বৈরা শাসকের পতন হবে, ভ্লাদিমির পুতিনকে জো বাইডেনের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সাবমেরিন দক্ষিণ কোরিয়ার পৌঁছানোর পর উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। সর্বশেষ জানিয়ে দেব, নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত 34। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের জন্য আরও $400 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে এই প্যাকেজেই আওতায় আর্টিলারি, বিমান, প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র এবং স্থল যানবাহন ইউক্রেনে পাঠানো হবে। তবে নতুন এই অস্ত্র সহায়তা প্যাকেজ মার্কিন ক্লাস্টার যুদ্ধ বোমা, যুদ্ধাস্ত্র, অস্ত্র অন্তর্ভুক্ত নয়। নাম প্রকাশ না করার শর্তে দুজন মার্কিন কর্মকর্তা বরাতে এ খবর প্রকাশ করেছেন বার্তা সংস্থা রয়টার্স। নতুন এই প্যাকেজের থাকছেন সেনাবাহিনী সাজো আজান, মাইন ক্লিয়ার সরঞ্জাম, ন্যাশনাল অ্যাডভান্স সারপ্রাইজ, টু এয়ার মিসাইল সিস্টেম, হিমার্স রকেট সিস্টেম, জ্যাভেলিন সহ ট্যাঙ্ক বিরোধী অস্ত্র এবং কর্মকর্তাদের জন্য প্যাট্রিয়াটস এবং অ্যান্টি এয়ার সিস্টেমের যুদ্ধাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হামলা রাশিয়া, এরপর ইউক্রেনকে দফায় দফায় অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র। নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারেন উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলেছে, নতুনভাবে তৈরি করা কঠিন জ্বালানি অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো নিক্ষেপ করতে পারে দেশটির জাতীয় গোয়েন্দা সেবা দপ্তর। এক বৈঠকে পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ সম্পর্কে সংসদের গোয়েন্দা সংস্থা কমিটি জানায় খবর এনএইচকের। বৈঠকে যোগ দেওয়া আইন প্রণেতা বলেছেন, মার্চ এবং এপ্রিল মাসে উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনীকে যুদ্ধ করা বড় আকারের সামরিক মহড়া পরিচালনা করবে বলে ধারণা করা হচ্ছে। তাদের আশঙ্কা, মহড়ার সম্ভাবনা, নতুন একটি জ্বালানির অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। আগের তরল জ্বালানি তুলনায় কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়িয়ে দেওয়া। অন্যদিকে উত্তর কোরিয়া দেশটির নেতা কিম জং উনের নির্দেশে একটি সাবমেরিন সামরিক নজরদারি উপগ্রহ উৎক্ষেপণ করবে বলে গুঞ্জন উঠেছে। এর আগে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র প্রতিহত কিংবা গুলি করে ভূপাতিতর প্রচেষ্টাকে যুদ্ধ ঘোষণা করে বিবেচিত হবে বলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়া উত্তর কোরিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পরিকল্পনা করছে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ড্রোনের উপর রাশিয়ার জঙ্গি বিমানের অগ্নিগোলক নিক্ষেপ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রাশিয়া একটি যুদ্ধবিমান সিরিয়ার আকাশ যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের কয়েক মিটার দূর দিয়ে উড়ে যায় এবং আমেরিকান এই ড্রোনের উপর অগ্নিগোলক ছুড়ে আঘাত করে এবং এটি ক্ষতিগ্রস্ত করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছেন। এটি হলো এই অঞ্চলের রাশিয়ান অগ্রসারী বাধা প্রদানের সর্বসাম্প্রতিক ঘটনা, বিমান বাহিনীর একজন সিনিয়র কমান্ডার বলেছেন। রুশদের রবিবার এই পদক্ষেপ ছিল MQ-9 রিপার ড্রোনটি আকাশ থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা, আর এই হামলা হলো এই অঞ্চলের ক্রু বাহিনীর কারীর যুক্তরাষ্ট্রের একটি নজরদারি বিমানের বিপজ্জনক দূরত্ব দিয়ে একটি রুশ জঙ্গি বিমান উড়ে যাওয়া ঠিক এক সপ্তাহ পর ওই ঘটনার বিমানে থাকা আমেরিকান 4 নাগরিক জীবন বিপন্ন করে তুলেছিলেন। গ্রিন কিউইস বলেছেন, ড্রোনটি পরিচালনাকারী একজন ক্রু সদস্য এদিকে উড়ন্ত অবস্থায় রাখেন এবং এটিকে তার ঘাঁটিতে ফিরিয়ে আনতে সক্ষম হন। ঘটনাটি সিরিয়ার উপর দিয়ে উড়ে যাওয়া রুশ যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের বিমানের মধ্যে সংঘটিত ধারাবাহিক সংঘর্ষের সর্বসাম্প্রতিক ঘটনা। যুক্তরাষ্ট্রের কমান্ডাররা বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোনকে হারিয়েছেন, হয়রানি করেছেন। ড্রোনগুলো প্রধানত পশ্চিম সিরিয়ার ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরোধী মিশন পরিচালনা করেছেন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তা এমন মুখোমুখি অবস্থানের সময় একটি অবরোধীপূর্ণ ফ্রন্টলাইনের মাধ্যমে ঘন ঘন যোগাযোগ করে। তারা একে অপরের কাজের প্রতিবাদ জানায়। সিরিয়ার যুক্তরাষ্ট্রের প্রায় 900 জন সেনা সদস্য রয়েছেন, অন্যরা ইসলামিক স্টেটের জঙ্গিদের লক্ষ্য করে মিশন পরিচালনা করতে সেখানে আসা যাওয়া করে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্বৈরা শাসকের পতন হবে বললেন ভ্লাদিমির পুতিনকে জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন স্বৈরা শাসকের পতন হবেই হবে। কংগ্রেসে দেওয়া তার বার্ষিক স্টেট অব ডি ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন পশ্চিমা বিশ্ব কীভাবে পাল্টা আঘাত হানবে সে ব্যাপারে ভুল হিসাব করছেন ভ্লাদিমির পুতিন। জো বাইডেন কংগ্রেস সদস্যদের বলেছেন ইউক্রেনের পুতিনের যুদ্ধ রীতিমতো পূর্ব পরিকল্পিত কোনো ধরনের প্রচারণা ছাড়া তিনি হামলা চালিয়েছেন। তিনি কূটনৈতিক প্রচেষ্টা পথ প্রত্যাখ্যান করেছেন। তিনি ভেবেছেন পশ্চিমা বিশ্ব এবং ন্যাটো এর জবাব দেবে না এবং তিনি ভেবেছেন তিনি আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন, কিন্তু তিনি ভুল ভেবেছেন আমরা প্রস্তুত আছি। ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার পররাষ্ট্র যুক্তরাষ্ট্রের আকাশসীমানা ও রাশিয়ার জন্য নিষিদ্ধ করা ঘোষণা দিয়েছেন তিনি। নতুন অর্থনৈতিক অবরোধের মধ্যেই প্রতিশোধের ইঙ্গিত দিয়ে তিনি বলেন তার কোনো ধরনের নেই, সামনে কি আসতে যাচ্ছে এর ভাষণের সময় কংগ্রেস অতিথির আসনে বসা ছিলেন যুক্তরাষ্ট্রের ইউক্রেন রাষ্ট্রদূত ওকাসানা মার্কোভা। এক পর্যায়ে কংগ্রেস সদস্যরা সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। জো বাইডেন বলেন দমনপীড়ন বিরুদ্ধে স্বাধীনতার জয় হবে। মার্কিন প্রেসিডেন্ট বছরের পর বছর একবার কংগ্রেস ভাষণ দেন যাকে বলা হয় স্টেট অব দি ইউনিয়ন স্পিচ। তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন মুহূর্তে মুহূর্তে করতালিতে ফেটে পড়ছিল ক্যাপিটল হিল। যদিও জরিপে দেখা যাচ্ছে মিস্টার বাইডেন জনপ্রিয়তা এবং মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মতোই পরদিতকে 40% মার্কিন নাগরিক মনে করছেন, তিনি তার কাজ ঠিকভাবে করছেন। যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতি 40 বছরের মধ্যে সর্বোচ্চ। আফগানিস্তান থেকে যেরকম বিশৃঙ্খলাভাবে সেনা প্রত্যাহার করা হয়েছে সেটি তার জনপ্রিয়তার প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। উত্তর কোরিয়া তাদের পূর্ব সাগরে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মঙ্গলবার জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন গত সপ্তাহ থেকে তৃতীয় দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটেছে। উত্তর কোরিয়ার রাজধানীর পিংউইং নিকটবর্তী এলাকা থেকে মধ্যরাতে ঠিক আগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে আরও বলা হয় কোরিয়া উপদ্বীপে পূর্ব উপকূলে জলসীমানায় অবতরণের আগে দুটি ক্ষেপণাস্ত্রই প্রায় 400 কিলোমিটার পথ অতিক্রম করেছে। বিবৃতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ গুরুতর উস্কানি হিসেবে আখ্যাত করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন তার সরকার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে উত্তর কোরিয়ার কাছে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন ওয়াশিংটন ও সিওলের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের পাশাপাশি টোকিও নজরদারিদের জন্য যথাযথ চেষ্টা করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রীকে তথাযথ অনুযায়ী ও ক্ষেপণাস্ত্র কোনো ক্ষয়ক্ষতি হয়নি উত্তর কোরিয়ার নৌবাহিনী জানিয়েছেন। পারমাণবিক চলতি যুক্তরাষ্ট্রের সাবমেরিন এসএস অ্যানাফোলিস জেজু দ্বীপের একটি বন্দরে পৌঁছেছে। এটি উত্তর কোরিয়াকে ভয় দেখানোর জন্য এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত দৃশ্যমানতা বাড়ানোর জন্য মিত্রদের প্রচেষ্টাকে তুলে ধরেছেন। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত 34। নাইজেরিয়া জামাফারা প্রদেশে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 34 জন নিহত হয়েছে বলে দেশটির একটি নজরদারি গোষ্ঠীর প্রধান এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। নিহতদের মধ্যে 7 জন সেনা সদস্য এবং বাকিরা সবাই গ্রামবাসী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় নজরদারি গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি রয়টার্সকে জানিয়েছেন সোমবার বিকেলে প্রত্যক্ষদর্শীর মরু স্থানীয় সরকার এলাকায় প্রস্তুত দানবগুলিওকে জেলা এই হামলার ঘটনা ঘটে। লাওয়ালি জোনে নামের একজন বাসিন্দা বলেছেন এই হামলায় 7-8 জন গ্রামবাসী নিহত হয়েছেন এবং 7 জন গ্রামবাসী সামরিক কর্মী ও তাদের হামলায় প্রাণ হারিয়েছেন। মূলত বন্দুকধারীরা ভয়ঙ্কর এই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করার জন্য আসার পথে ওই সেনা সদস্যকে আতর্কিত হামলা চালানো হয়েছে। ঘটনাটি নিশ্চিত করার জন্য জামফারা প্রদেশিক পুলিশের একজন মুখপাত্র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন রয়টার্স। বার্তা সংস্থাটি বলেছেন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এই অপরাধী লোকদের দল স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত। গত 3 বছর ধরে এই অপরাধীরা নাইজেরিয়ার পশ্চিম উত্তর পশ্চিম জুড়ে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছেন। ডাকাতদের অপরাধ বন্ধে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপের নিচ্ছে না বলে অভিযোগ করেছেন। নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মতে সশস্ত্র সন্ত্রাসীর পাশাপাশি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইএস ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা শাখার সদস্যরাও নিয়মিত এসব অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।